একটু ভিন্ন কথা বলতে চাচ্ছি আজকে। আমার সাথে যেই ছোট ভাইটা আছে তার সম্পর্কে একটু কথা বলি। বয়স হচ্ছিল ওর 13। ওর চোখে দেখেন, একটু কাছে নিয়ে আসো, চোখে দেখেন চোখটা একটু ফোলা এক সাইডে, আর এক সাইডে চোখে একটু কাটা, এই চোখ ফুলে গেছে। এই চোখে দেখছো না, দেখে না, এই চোখে দেখছে, তাই না? তা তোমার নাম কি বলো? মোহাম্মদ সজীব আহমেদ। মোহাম্মদ সজীব আহমেদ। সজীব আহমেদ এটা আঘাত পেয়েছে, মোটরসাইকেল চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে এবং অনেক জোরে ইঞ্জুরি হয়েছে। চোখ, এক চোখে সে দেখছেই না, মাথায় ব্যথা পেয়েছে, চোখে ব্যথা পেয়েছে, সেলাই করা হয়েছে। ওর বয়স 13, এই জন্যই ভিডিওটা আজকে বানাচ্ছি। 13 বছর বয়সে একটি বাচ্চা বাইক চালাচ্ছে, আমরা আমাদের অসতর্কতার কারণে। সাথে তার বাবার সাথে একটু কথা বলছি যে বাইকটা পেলো কী করে, বাইক আমি দিছি, আমি এটা ভুলের কারণে দেওয়ার কারণেই অসচেতন হওয়ার কারণে। আপনি কি মনে হয় এটা কি ঠিক করেছেন? না, ওটা অবশ্যই ঠিক করেনি স্যার। সবগুলোর বাবা মা কি আরো সচেতন? অবশ্যই সচেতন হওয়া, মোটরসাইকেল এই 13-15 বছরের বয়সে দেওয়া যাবে না। বাচ্চাদেরকে ছোট অবস্থায় কোনো বাইক চালানো দেওয়া যায়? রাস্তাঘাটে দেখেন যে বাচ্চারা বাইক কিভাবে চালায়, এলো পাথারি করে চালায়, খেলাধুলা করে। কত বাচ্চা, কয়দিন আগে তিনজন একটা পেপারে এসেছে যে 3 বাচ্চা একসাথে মারা গেছে, এবং বাবার কাছে ওই ছেলেটা বলেছে যদি আমাকে বাইক কিনে না দেয় আমি আত্মহত্যা করবো, তখন বাচ্চাকে বাইক কিনে দিছে। কেনার পরে 3 জন একসাথে বাইক চালাতে গিয়ে কাল হয়ে দাঁড়িয়েছে। আপনার বাচ্চা অনেক ভালো, আল্লাহর অশেষ রহমত, সে এত বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেছে। আর আর যেন কেন কোনো বাবা মা এই বয়সে গাড়ি না দেয় আর এইরকম যেন দুর্ঘটনা না পড়ে স্যার, এটা ছাড়া আর আমার কী বলবো স্যার। আল্লাহর কাছে দোয়া করেন। জি স্যার, আজকে আমি ভিডিওটা শুধুমাত্র এই জন্যে যে আপনারা আজকে একটু এই বাচ্চাটার কথা চিন্তা করেন। 13 বছর একটা বাচ্চা যখন বাইক চালায় তার অ্যাক্সিডেন্ট হওয়াটা অস্বাভাবিক কিছু না। আপনারা একটু সচেতন হন, আপনারা যারা ভিডিওটা দেখেন, আমার ভিডিওগুলো ফলো করেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো তারা যেন এই ব্যাপারে একটু সচেতন হন যে অল্প বয়সে কিংবা যেই বয়সে যেটা করা দরকার সেই বয়সে সেটা করলে ভালো, তার আগে করলে তার ক্ষতি অবশ্যই হবে। ঠিক আছে, তুমি আর বাইক চালাবা বলো না? হ্যাঁ, কথা দিচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ, আর যে বড় হলো বাইক চালাবা না তুমি, ঠিক আছে? কারণ হচ্ছে তোমার একটা চোখে আঘাত পেয়েছে, আমরা অপারেশন করে ঠিক করার চেষ্টা করছি, কিন্তু তুমি আর কখনো বাইক চালাবা না, ঠিক আছে? ও কথা দিয়েছে, ওর জন্য দোয়া করবেন যেন ও চোখটা তাড়াতাড়ি ভালো করে দিতে পারি আমরা। ধন্যবাদ।